أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা এমন একটি দুয়ার কথা বলবো যে দুয়াটি যদি আমরা পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদের যখন বয়স হবে ওই বৃদ্ধ বয়সের আমাদের বিভিন্ন সমস্যা যে হয় আল্লাহ সুবহানাহু তাআলা ইনশাআল্লাহ এর দ্বারাতে তিনি রক্ষা করবেন। যে বৃদ্ধ বয়স হয়ে গেলে অনেক সময়তে মানুষ খাটে পড়ে যায়, তো আমরা যাতে বৃদ্ধ বয়সে বিপদ আপদে না পড়ি আল্লাহর কাছে এই দোয়াটি বলে আমরা প্রার্থনা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি তিনি পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবুনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমরি ওয়াউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি, রাওয়াহুল বুখারী। সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি তার সন্তানদেরকে দুয়ার এই কালিমাগুলো শিক্ষা দিতেন ও বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে এই কালিমাগুলো দ্বারা আল্লাহর নিকট আশ্রয় চাইতেন। তো এই কালিমাগুলা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত আদায় করার পরে এই কালিমাগুলো দ্বারা তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আবারও বলছি দোয়াটি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনি আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরযালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি। অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অর্থাৎ হে আল্লাহ, আমি কাপুরুষতা থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি, বখিলতা থেকে কৃপণতা থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, নিষ্কর্মা জীবন থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, দুনিয়া ফেতনা ও কবরের শাস্তি থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। ইমাম বুখারী রহমাল্লাহ হাদিসটি নিয়েছেন 2822 নম্বর হাদিস, এবং আরও তিনি বলছেন 6370 নম্বর হাদিস। জি, এই হাদিসটি বা দোয়াটি আমরা যখন ফরজ সালাত আদায় করব এরপর আমরা পড়ার চেষ্টা করব। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি। হে আল্লাহ, তোমার কাছে কাপুরুষতা থেকে এবং বখিলতা থেকে এবং আউযুবিকা মিন আরযালিল উমর। আরযালিল উমর বলতে যে আমাদের যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, মানুষের বৃদ্ধ বয়স হয়ে যায়, তখন এমনকি স্বয়ং পরিষ্কার পরিচ্ছন্ন হতেও অক্ষম হয়ে যায় এবং দেখা যায় সে পর নির্ভরশীলতা হয়ে যায়। মানুষ বৃদ্ধ হয়ে গেলে পর নির্ভরশীলতা হয়ে যায় এবং দেখা যায় পেশাব পায়খানা বেড়ে হচ্ছে এবং বিভিন্ন সমস্যা অনেকের হয়। তো এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন, যা হাদিসে আমরা পাচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এভাবে আশ্রয় চাইতেন, তাই আমরাও আশ্রয় চাইব। জি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তি থেকে এবং দুনিয়ার শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। আরও অনেক দোয়া রয়েছে, তো এই দোয়াটা আমরা মুখস্থ করে পড়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।